নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন মাঞ্চুরিয়ান। চিলি চিকেন তো সচরাচরই বানিয়ে খেয়ে থাকেন, কিন্তু এই চিকেনের মাঞ্চুরিয়ানটা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন মাঞ্চুরিয়ান হলে তার কোনো কথাই নেই। আজকালকার বাচ্চাদেরও কিন্তু এটা খুব ফেভারিট, তাহলে আসুন দেখে নেবে। এখানে 200 গ্রাম চিকেনের ব্রেস্ট পিসকে এভাবে কুচিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতে দিয়ে কিমা বানিয়েও নিতে পারেন। আর এই চিকেনের মধ্যে দিয়ে দেবো কিছুটা ভেজিটেবল। এখানে আমি 2 টেবিল চামচ ক্যাপসিকাম, 2 টেবিল চামচ বাঁধাকপি আর 2 টেবিল চামচ কুচিয়ে পেঁয়াজ নিয়েছি। শুধু চিকেন দিয়ে কিন্তু মাঞ্চুরিয়ানটা করা যায়, কিন্তু এর মধ্যে যদি কিছুটা ভেজিটেবল অ্যাড করেন এটার স্বাদ কিন্তু অন্যরকমের হয়। কখনো আপনারা বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। এর মধ্যে দিলাম একটা ডিম, 1/2 চামচ লবণ, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ সয়া সস, আর দেবো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি আর 1/2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। 1/2 ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিয়ে আরেকবার মিক্স করে নিচ্ছি। এই মিক্সারটা যদি একটু বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পকোড়া করা যাবে না, সেরকম হলে আপনারা 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন। কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড তেল দিলাম। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে, কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন একটা একটা করে পকোড়া দিয়ে ভেজে নেব। পকোড়াগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে উল্টে দিচ্ছি। এই ভাজা পকোড়াগুলো কিন্তু সস দিয়ে স্ন্যাক্স হিসেবে খাওয়া যেতে পারে। আর এই তেলের মধ্যে বাকি পকোড়াগুলো ভেজে নেব। কড়াই তো অনেকটা তেলই আছে, আমি পরিমাণ মতো তেল রেখে বাকি তেলটা তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা আর 1 চামচ রসুন কুচানো। হালকা মতন একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পেঁয়াজ পাতা, মানে যে পেঁয়াজের এখনো গোড়াতে পেঁয়াজ হয়নি, শুধু গাছ হয়েছে সেটা। এটা একটু হালকা তেলের মধ্যে নাড়ি চেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ডার্ক সয়া সস, এর মধ্যে 1 টেবিল চামচ টমেটো সস মেলানো আছে। এই সসটা দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করতে থাকব। আর দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 বাটি জল নাড়িয়ে নিচ্ছি, আর একটু জল লাগবে, আরও দিয়ে দিলাম 1/2 বাটি জল। যতক্ষণে জলটা ফুটতে থাকে ততক্ষণে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি। বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিলাম, এর মধ্যে জল দিয়ে ভালো করে গুলে নেব। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে কর্নফ্লাওয়ার গোলাটা ঢেলে দিচ্ছি আর কন্টিনিউ নাড়তে থাকবো, না হলে দলা ধরে যেতে পারে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর 30 সেকেন্ড মতো ফুটিয়ে নেব। এটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে এখন ভাজা পকোড়াগুলো দিয়ে দেব। পকোড়াগুলো দেওয়ার পর নাড়তে চাড়তে 1 মিনিট মতো রান্না হতে দেব। কিছুক্ষণ পরে দিয়ে দিলাম 1/4 চামচ লবণ। লবণটা আগে গ্রেভিতে দিইনি, এই কারণে সয়া সসের মধ্যে অনেকটাই লবণের ভাগ থাকে। মিনিট খানেক পরে পকোড়াগুলো বেশ সফট হয়েছে আর সুন্দর একটা গ্রেভি মতো হয়েছে। চিকেন মাঞ্চুরিয়ান রেডি। খুব ইজি রেসিপি, ঝটপট বানানো যায়। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।
বেল বাটন প্রেস করবেন, তাহলে আমার আগামী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, বাই।